আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের চলো যে গল্পটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই গল্পটি হলো বহুরূপী। লিখেছেন সুবোধ ঘোষ। সুবোধ ঘোষের গল্প সমগ্র থেকে এই বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে। নামটি শুনেই তোমরা বুঝতে পারছো বহুরূপী অর্থাৎ অনেক ধরনের রূপ ধারণ করতে পারেন যিনি, তিনি হলেন বহুরূপী। তোমরা দেখে থাকবে গ্রামগঞ্জে বা শহরেও অনেক সময় দেখা যায় চৈত্র সংক্রান্তিতে যে আমাদের মেলা হয়, পুজো হয়, তার আগে অনেকে দেখবে শিব, দুর্গা, কালী বিভিন্ন রকম সাজ সেজে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় এবং তারা নাচ দেখায়, অর্থ উপার্জন করে। তাদেরকে আমরা বহুরূপী বলছি। পাড়ায় গলিতে তোমরা দেখতে পাবে এই রকমই একটা চরিত্র নিয়ে এই গল্পের আলোচনা। গল্পে এই বহুরূপী গল্পে সুবোধ ঘোষের যে শিল্প চেতনাবোধ তার একটা নিদর্শন পাওয়া যায়। গল্পের প্রধান চরিত্র হলেন হরিদা। তিনি পেশায় হলেন বহুরূপী। খুব দরিদ্র, সাধারণ, অতি সাধারণ ঘরে, কিন্তু তিনি একটু অলস প্রকৃতির। তিনি অনেক কিছুই করতে পারতেন, তিনি চাকরি করতে পারতেন বা কোনো দোকানে তিনি কাজ করতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল, কিন্তু তিনি সেসব কাজ করতে চান না। তিনি বহুরূপী সেজে মাঝে মাঝে ঘুরে বেড়ান এবং যা অর্থ উপার্জন হয় সেই অর্থ দিয়ে জীবন চলে। এই এত অল্প উপার্জন, তার ফলে তাকে ভীষণ রকম দারিদ্রতার মধ্যে পড়তে হয়। কখনো কখনো তার উনুনে শুধু হাঁড়িতে জলই ফোটে, ভাত পর্যন্ত হয় না, তবুও হরিদা কোনো কাজ করেন না। তো গল্পে এখানে লেখক এবং তার চার বন্ধু সেই হরিদার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তারা আড্ডা দেয়। হরিদা শুধু জল এবং আগুনের ব্যবস্থা করে দেন। তারাই চা, চিনি, যা যা লাগে, দুধ, সমস্ত কিছু তারাই নিয়ে যায় এবং সেখানে তাদের বেশ গল্পের একটা আসর বসে। সেই যেদিনের কথা, সেদিন লেখক বলছেন যে হরিদার কাছে গিয়ে বলছেন, হরিদা আপনি শুনেছেন জগদীশবাবুর কথা? অর্থাৎ জগদীশবাবু হলো সেই অঞ্চলের একজন ধনী ব্যক্তি। সেই অঞ্চলের ধনী ব্যক্তির কথা বলছেন। তো হরিদাকে বলছেন যে, তা লেখক বলছেন যে জগদীশবাবুর বাড়িতে নাকি একজন সন্ন্যাসী এসে আছেন, 7 দিন হলো। তিনি হিমালয় থেকে এসেছেন, খুব উঁচু দরের সন্ন্যাসী। তিনি শুধু সারা বছরে একটা মাত্র হর্তুকি খেয়ে থাকেন, আর কিচ্ছু খান না। এই সন্ন্যাসী 1000 বছর বয়স, তার বয়স অনুমান করা যাচ্ছে না, এরকম তারা এরকম একটা গল্প বলছেন। তো হরিদা বলছেন যে আমি যদি সুযোগ পেতাম তার পায়ের ধুলো নিতাম। তখন লেখক বলছেন যে আপনি কি করে নেবেন? তো সেই সন্ন্যাসী কাউকে পায়ের ধুলো দেননি, তিনি শুধু জগদীশবাবুকে দিয়েছেন। অর্থাৎ জগদীশবাবু যখন তার কাঠের খড়মটা পরাতে গিয়েছিলেন পায়ে, তখন কাঠের খড়মের মধ্যে সোনার বল লাগা যে কাঠের খড়ম পায়ের কাছে দেওয়াতে তিনি পাটি এগিয়ে দিয়েছিলেন, তখনই তিনি পায়ের ধুলো নিতে পেরেছেন। আর তারপরে তিনি তার ঝোলায় জগদীশবাবু 100 টাকা ফেলে দেন, তিনি হাসি মুখে চলে যান। তো এই গল্পটা সেখানে আলোচনা হচ্ছিল। তখন লেখক বলছেন, হরিদা সম্পর্কে বলছেন যে হরিদা হলো এমন একজন মানুষ যে এই সমস্ত শুনে শুধু তিনি হাসেন এবং গম্ভীর হয়ে থাকেন। তো লেখক হরিদার পরিচয় দিচ্ছেন, বলছেন তিনি যেখানে মাঝে মাঝে বেরান, বেরিয়ে তিনি যা কিছু এক এক দিন এক এক রকম সাজেন। তিনি বলছেন একটা ঘটনা বলছেন, তিনি একবার এক বাস স্ট্যান্ডে এক পাগল সেজে বাসের যে লোকজন ছিল তাদেরকে ঢিল ছুঁড়ে মারছিলেন। বাসের ড্রাইভার চিনতে পেরেছেন যে সে হরিদা। বাসের ড্রাইভার বলছেন, হরি এখান থেকে সরে যা। যখন যাত্রীরা বুঝতে পারে যে ইনি পাগল নয়, একজন বহুরূপী, সেই জেনে কেউ কেউ বিরক্ত হয়েছিল, কেউ বিস্মিত অবাক হয়ে হরিদাকে কেউ যা যে যেমন পেরেছিল পয়সা ফেলে দিত। সেই নিয়েই হরিদা জীবন চলে। এইরকম অনেক ঘটনাই ঘটেছে। যেমন আরও একটা ঘটনার উদাহরণ দিচ্ছেন, একবার হরিদা পাইজি সেজে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন নাচ দেখাতে দেখাতে, সেই দেখে সকলে খুব মুগ্ধ হয়ে যায়। সেই সময় বাজি সেজে হরিদা বেশ কিছু উপার্জন করেছিলেন। মোট লেখক বলছেন মোট 8 আনা পর্যন্ত তিনি রোজগার করেছিলেন। এমনকি সেখানে যে দোকানদার, তিনি তাকে মুচকি হেসে 1 সিকি পয়সা তার হাতে তুলে দিয়েছিলেন। এইভাবে হরিদা অর্থ উপার্জন করেন।
আবার তিনি বলছেন যে কখনো কখনো হরিদা বাউল সাজে, কখনো কাপালিক সাজে, কখনো বোঁচকা কাঁধে নিয়ে কাবরিওয়ালা সেজে রাস্তায় বেরায়, আবার কখনো তিনি ফিরিঙ্গিও সাজেন। আর এইরকম সাজতে সাজতে একদিন তিনি এক পুলিশ সে ড্রেস পরে নকল পুলিশ সেজেছিলেন, সেজে কিছু ছেলেগুলোকে স্কুল ফেরত ছেলেগুলোকে তাড়া করেছিল এবং তার তার মাস্টারমশাইয়ের কাছে সেই তাড়া করে ফেরত এনে দিয়েছিলেন। সেই দেখে সেই মাস্টারমশাইয়ের কাছে 8 আনা পর্যন্ত ঘুষ নিয়েছিলেন। পরে যখন মাস্টারমশাই জানতে পারেন যে হরিদা তার কাছে ঘুষ নিয়েছেন, তিনি তাকে হরিদাকে ক্ষমা করে দিয়েছিলেন, তিনি হেসে ছাড় দিয়েছিলেন। এই রকম অনেক ঘটনার কথা উল্লেখ করেছেন লেখক। এইরকমভাবে মানে বহুরূপী সেজে হরিদার অর্থ উপার্জনের বিভিন্ন গল্প লেখক আমাদের সামনে তুলে ধরলেন। লেখক বলছেন, যেদিন জগদীশবাবুর কথা মানে হরিদার ঘরে গিয়ে আলোচনা হয়েছিল, তখন হরিদা বললেন যে আমি একটা তোমাদেরকে মজার খেলা দেখাবো, কালকে তোমরা একটা নির্দিষ্ট টাইম বলে দিলেন, সেই টাইমে তোমরা জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হবে। সেই লেখক এবং তার বন্ধুরা সেখানে চাঁদা নিবে এই ছলে জগদীশবাবু ধনী মানুষ তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। গিয়ে দেখেন যে জগদীশবাবু একটা চেয়ারের উপরে বসে আছেন এবং একজন লোককে দেখে জগদীশবাবু এবং যারা ছিল গেছিলেন তার লেখক এবং তার বন্ধুরা তারা অবাক হয়ে যান যে এই লোকটি কি হরিদা, হরিদা তো আসবে বলেছিলেন, তারা বিশ্বাস করতে পারছে না। কি পরিচয় দিচ্ছেন দেখো, বলছেন যে একজন মানুষ যার যে কোনো সন্ন্যাসী সেজে গেছেন কিন্তু তার জটা নেই, তার হাতে যে কনমণ্ডল নেই, চিমটে নেই, মৃগাসন মানে যেই আসনে আসে মৃগাসনে বসে যে সন্ন্যাসী ধ্যান করেন সেই আসনে নেই, শুধু একজন মানুষকে দেখলেন আদুরে গা মানে খালি গায়ে, তার উপরে একটা সাদা ধবধবে উত্তরীয় পরা আছে এবং পরনে মানে ছোট দেখে একটা সাদা থান জড়ানো আছে। এইরকম একজন মানুষ যে যার মাথার চুল শুকনো, সাদা চুল ফুরফুর করে উঠছে, হাত পায়ে ধুলো মাখা, আর তার একখান ঝোলা আছে, ঝোলার মধ্যে একটিমাত্র বই গীতা নিয়ে তিনি এক আগন্তুক এসে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত। সেই সময় লেখক এবং লেখকের সেই বন্ধুরা গিয়ে উপস্থিত, সেই দেখে সে আগন্তুককে দেখে তার মানে লেখকের বন্ধু লেখককে বলছেন, ইনি কি জগদীশবাবু হতে পারেন? তারা সরি, জগদীশবাবু বলছি, হরিদা হতে পারেন? তারা বিশ্বাস করতে পারছেন না যে জগদীশবাবুর বাড়িতে যিনি এসেছেন এই হরিদা হতে পারেন কি না। এইরকম তিনি জগদীশবাবুর সঙ্গে হরিদার নানা কথোপকথন হয়। জগদীশবাবু হরিদাকে মহারাজ বলে সম্বোধন করে, তো সন্ন্যাসী বেশি এসেছেন সেই জন্য। হরিদা কি বলছেন দেখো, বলছেন, আমি মহারাজ নই, আমি সৃষ্টির মধ্যে এক ধূলিকণা, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকা সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারেন না, অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে আছেন যেহেতু, সেই জন্য তিনি এইরকম একটা উক্তি করলেন সিঁড়ি থেকে। সেই দেখে জগদীশবাবু নিচে নেমে এলেন ওনার কথা শুনে। তখন আগন্তুককে দেখে যে তারা ভাবছেন যে এই ধরনের কথা টোন তো হতে পারে না। ভবতেশ বলে আর একজন লেখকের বন্ধু, তিনি লেখককে বলছেন যে কানে কানে ফিসফিস করে যে এইরকম গলাস্বর তো হরিদার নয়, হরিদার তো এরকম হতে পারে না। তারপরে তারা নিজেদের মধ্যে সমালোচনা করছে। এই সময় বিবাগী অর্থাৎ যে আগন্তুক এসছেন তিনি বলছেন যে জগদীশবাবুকে, পরম সুখ কাকে বলে জানেন? সুখ সব সুখের বন্ধন হতে মুক্ত হয়। এই অদ্ভুত অদ্ভুত কথাগুলো শুনে তারাও অবাক হয়ে যাচ্ছে। ভবতোষ আবার কানে লেখকের কানের কাছে গিয়ে বলছেন যে হরিদা এই ধরনের মুখে ভাষা এ তো কোনোদিন শুনিনি। তখন জগদীশবাবু এই বিভাগীর বিভিন্ন কথা শুনে তার কাছ থেকে কাছে নেমে এলেন এবং জগদীশবাবু বললেন যে আপনি যখন বলছেন যে আপনি আমার কাছে কী চান, তখন হরিদা যে বিভাগী সেজে গেছেন তিনি বলছেন যে আমি বিভাগী মানুষ, আমি কিছু চাই নে, শান্তি ছাড়া আর কিছু চাই নে। তখন বিভাগীকে জগদীশবাবু বলছেন, আপনি কিছু উপদেশ অন্ততপক্ষে আমাকে দিয়ে যান। তখন কি বলছেন বিভাগী দেখো,
বলছেন ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর এক এক একটি বঞ্চনা, মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু একজনের আপন হওয়ার চেষ্টা করুন, যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা আমি চললুম, এই বলে তিনি বেরিয়ে আসছেন। জগদীশবাবু তখন তাকে প্রণামী হিসাবে 100 টাকা দিতে যাচ্ছেন। বিভাগী বাবুকে বললেন, বিভাগীকে বললেন যে আপনি দেশ ভ্রমণে বেরিয়েছেন, এই সামান্য প্রণামীটুকু রাখুন। বিভাগী হেসে বললেন যে আমার বুকের ভেতরেই আমার সব তীর্থ, ভ্রমণ করে দেখবার কোনো দরকার নেই। তিনি জগদীশবাবু অনুরোধ করলেন, তবুও তিনি টাকা নিলেন না, এইরকম না নিয়ে তিনি ফেরত চলে এলেন। এইরকম একটা ঘটনাকে দেখলেন লেখক এবং তার বন্ধু ভবদেশ আর কয়েকজন। দেখে তারা অবাক হয়ে গেলেন যে এ কী করে সম্ভব, ইনি হরিদা হতে পারেন। পরে সন্ধেবেলা তিনি যখন গেছেন হরিদার ঘরে, দেখছেন যে উনুনে আগুন জ্বলছে আর তার মধ্যে হাঁড়ির চাল ফুটছে, এই এবং একটা হাঁড়ি বিড়ি ধরিয়ে হরিদা চুপ করে বসে হাসছেন। এবং তারা দেখছেন যে হরিদার ঘরে যে উত্তরীয়টা, সাদা উত্তরীয়টা পরে গেছিলেন জগদীশবাবুর বাড়িতে, সেই উত্তরীয়টা এবং সেই ঝোলাটা এবং সেই কিতাটা রয়েছে। সেই দেখে তারা বুঝতেই পারলেন সেটা, তারা যাকে সন্দেহ করছিল যে হরিদা হবে কি না, তিনি আসলেই হরিদার। তারা সেই দেখে অবাক হয়ে বললেন যে আপনি কি 100 টাকা দিতে চাইলেও আপনি সেটা না নিয়ে চলে এলেন হরিদা? তার তা ভবতেজ বলছেন যে আপনি এরকম কেন করলেন? তখন হরিদা বলছেন, একজন বিভাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা ও কী করে স্পর্শ করি, অর্থাৎ তিনি সন্ন্যাসীর বেশ ধারণ করে গেছেন, সেখানে উপদেশ দিচ্ছেন, সেই জন্য তিনি টাকা পয়সা ছুঁতে পারবেন না, তিনি শুধু ঢং সেজে গেছেন। তখন তারা সেই শুনে অবাক হয়ে গেছেন এবং লেখক উপলব্ধি করলেন যে কেন হরিদার এই দারিদ্র দশা দূর হচ্ছে না, অর্থাৎ হরিদার তার পেশাটাকে পেশা হিসাবে নেন না, তিনি ভালোবেসে সে কাজটা করেন, তার পারিশ্রমিক পেলেও তিনি তাতে খুশি, না পেলেও খুশি, সেই এবং অন্য কাজও তিনি করতে চান না। এই হরিদার অদ্ভুত জীবনের গল্প লেখক এই বহুরূপী গল্পে তুলে ধরেছেন। তোমরা এই গল্পটি খুব ভালো করে পড়বে, এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই গল্প থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। তোমরা যে নিজের মতো করে খাতায় লিখে রাখবে, তোমাদের কিছু কিছু লাইন বলছি যে লাইনগুলো তোমরা গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। যেমন ধরো, হরিদার জীবন সত্যই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, উক্তিটির মন্তব্যটি ব্যাখ্যা করো, বা বৈরাগী ছদ্মবেশে হরিদাস সাজ পোশাকের যে সেজে গেছিলেন সেই সাজ পোশাকের বর্ণনা হতে পারে, তারপরে এই লাইনটি হতে পারে, একটু পরে বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। কাশীনাথ কাকে ধমক দেয়, কেন ধমক দেয়? সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসকে দুর্লভ বলা হয়েছে, কেন সেটি ভয়ানক দুর্লভ জিনিস, এইরকম তোমরা প্রশ্নগুলো পড়বে। তাছাড়া ধরো, তোমাদের প্রশ্ন তৈরি বহুরূপী গল্প অবলম্বনে হরিদার বিভিন্ন রূপ যে ধারণ করেছিলেন, সেই ধারণ করেন সেই প্রসঙ্গে আলোচনা করো, তোমরা কী কী রূপ কোন সময় ধারণ করেছিলেন সেগুলো আলোচনা করবেন। তারপরে হলো, 7 দিন হলো এক সন্ন্যাসী এসেছে জগদীশবাবুর বাড়িতে, সন্ন্যাসীটির পরিচয় দাও, এই সন্ন্যাসীটির বৈশিষ্ট্য কী কী সেটি প্রশ্ন হতে পারে। তারপরে ধরো, আমাদের স্পোর্টসের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে যাব, জগদীশবাবুকে তার গল্প অবলম্বন করে তার পরিচয় দাও, জগদীশবাবুর পরিচয়। আবার লাস্ট এই লাইনটিও খুব গুরুত্বপূর্ণ, তাতে যে আমার ঢং নষ্ট হয়, এই উক্তিটি নির্দেশ করে বক্তার যে মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে সেই মনোভাবের পরিচয় দাও। এই ধরনের প্রশ্ন তোমরা খাতায় নিজের মতো করে তৈরি করে রাখবে।